어머! 기다렸지? 바닥까지도 엄마? 알려주노. 오, 애들 진짜 짠다. 그 바닥에 뽈뽈션도 있겠잖아. 여기 미소는 make sure 해드리겠습니다. 이게 아이들 잘했어. 뭐 주나? 샤르 딘 아이들 좀 조지만 아시까? 아무 원이 가졌어. 아무 고마했다. 아시까 원이 가졌어. 아이들 좀 조지만 안 할게. আহিলে ভাত খাওয়া লাগবে, আহিলের জন্য নুডলস বানানো লাগবে, পাস্তা বানানো লাগবে, তো এটা ভাজি ওইটা ভাজি। মাম্মা মিয়ে তুমি কি আমার কি দেখবে না নাকি আমি যে স্কুলতে আইসি 22 মিনিট হাইটা তোমার কি দেখবে না? তারপর ওই 5 ঘন্টা এক বিস্কুট খেয়ে থাকা যায় না। তা তুই যে আইসেই সাথে সাথে বিস্কুট খাইলি, কফি খাইলি। হ্যাঁ পেট, ও মাই গড, এত পেট ভরে গেছে, পেট ব্যথা করতেছে। এটা এটা আহিল আহিল ছোট মানুষ, তুই তো বড়। ছোট মা অফকোর্স, ছোট মা সে যে অনেক ছোট, তুই যে অনেক ভদ্র এবং ছোট মানুষ। তুমি ওর পিছনে সারা দিন আর 24টা ঘন্টা পড়ে থাকো, তা তুই থাক পড়া। তুমি ওরে ওরে নদী ওরে যে ডেকে আরে দিয়েছে, দেখছিস তোর বোন কি কয়? তোরে ডেকে আরে দিয়ে আসতে কই নেই, যা অ্যাডপশন সেন্টারে দিয়ে আসো। উঠতে ডেকে আরে, এই যে এই যে তোরে ডেকে আরে দিয়ে আসতে কইছে, শুনছিস? থাকলে তো তোরও খাওয়াইতাম। হ্যাঁ তুই খা, তুই খা, তোর ছাড়া কেউ খাইতো না। আশকা আহিল রে এতটুক ভাত খাওয়াইতে যাইয়া তোর কত কথা শোনা লাগলো। হ্যাঁ একটুখানি ভাত খাওয়াইতে যাই তোর কত কথা শোনা। আমার পোলা ভাত খাওয়া লাগবে না, নে তুই খা। ইটুকে কি খাবো? এটা কি মাংস? সত ভালো একটা মাংস না কি? মাংসটা খাইতে পারি, ওটা একটা হাড্ডি। এই সত্যি 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 খাইতেছি যে এইটুকু নাকি তুই হাড্ডি? ওই হাড্ডি তুমি ছাড়ো, দেখ করে কি কি জোরে চিল্লানটা দেয়। আমি কই যাব? আমি জায়গা বাসার থেকে জায়গা তোগে দুইজনের অত্যাচারে আমি অত্যাচারিত হয়ে আমি না থাকলে খুশি হইস? সুন্দর লাগতেছে আল্লাহ, তাই তো আমাকে আজকে কেন এত সুন্দর লাগতেছে? চুল ডিজাস্টার হবে না, চুলের যত্ন নেবে না। আজকে আমি চুল আবার কাট দেবো, এরপরে এই সময় এইটুকু দিছি টাকা, এরপরে দেবো এই যে এইটুক। ভালো লাগবে না, কারণ কি জানিস? কি করলি, কি করলি, কি করছে, কি করছে আপু, কি করছে আপু, কি করছে তোমাকে? আমি কোন ভরসায় তোর কাছে আহিলের রাইখা কাজে যাব? যদি ই থাকতো, সুযোগ থাকতো ওরে নিয়ে যাওয়ার, তাহলে আমি ওরে নিয়েই যেতাম, বুঝছস? তোর কাছে এই যে তোর মতো বোনের কাছে আমি রাইখা যেতাম না। যেই বোন এতটুক ভাত দেখে, এতটুক ভাত দেখে সহ্য করতে পারে না, তার খাওয়াটা জরুরি, ভাইয়ের খাওয়া জরুরি না, তাহলে তাহলে আর কি বলবো? আমার বলার কিছু না। হ্যাঁ তোমার জন্যই তো নিছি বাবা, তোমার তোমার এইটুক ভাত খাওয়াতে যায় কত ঝগড়া বিপদ করা লাগলো। আমার কিছু নাই, কারণ তুমি আর তোমার ছাওয়া পুরো বাসাটা ধ্বংস করে রাখছো। তুই তো বড় মেয়ে, তুই বাসাটা ধ্বংস করছিস, বাসাটা পরিষ্কার কর না। আমি এইসব ও করবে না, আমি